গতকাল অপু বিশ্বাস একটি জুয়েলার্স ওপেনিং করতে চলে আসেন, তো সেখানে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে যায়। বিস্তারিত জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন। বর্তমান সময়ে সব মেয়েরাই লিপস্টিক পরে, তবে আমরা যখন লিপস্টিক পরি তখন একটু লিপস্টিক দাঁতে লেগে যায়, সেটা কিন্তু বড় সমস্যা না। বড় সমস্যা হচ্ছে আমাদের কুইন খ্যাত নায়িকা অপু বিশ্বাসের দাঁতে হয়তো একটু লিপস্টিক লেগে গেছে, এজন্য তাকে কটাক্ষের শিকার হতে হয়েছে। যাই হোক, এদিকে শোনা যাচ্ছে অপু বিশ্বাস জুয়েলার্স থেকে যে গিফটটা পেয়েছে সেটা নাকি তার শাশুড়ি মাকে উপহার দিবে, আর তার শাশুড়ি এবং ননদের জন্য অনেক জুয়েলারি কিনেছে। অপু বিশ্বাস এটাও বলেছে যে আমার ফ্যামিলি জুয়েলারি সংরক্ষণ বা সোনা কিনতে পছন্দ করে, বিপদের সময় এটাই আমাদের অনেক কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার।